স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইচিত্র সংক্রান্ত কোষে দেখি টুয়ের সমস্যাগুলির সমাধান করবো পাইচিত্র কী এবং পাইচিত্র সংক্রান্ত সমস্যাগুলির সমাধান কীভাবে করা যায় আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি ভিডিওটি যদি দেখে না থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে প্রথমের সমস্যাটি লক্ষ্য করো গত বছরে এপ্রিল মাসে রোহিতদের স্কুলে তেইশ দিনের পঠন পাঠন হয়েছিল রোহিত ওই তেইশ দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতি সংখ্যা লিখে রেখেছে সেগুলি হল ফার্স্ট রো বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় ছটি সংখ্যা আছে সেকেন্ড রো বরাবর তাহলে অতিরিক্ত দুটি অর্থাৎ আটটি সংখ্যা আছে একইভাবে থার্ড রো বরাবর আটটি সংখ্যা আছে তাহলে মোট সংখ্যা আট আট ষোলো যোগ ছয় বাইশ কিন্তু এখানে আছে তেইশ দিনের পঠন পাঠন হয়েছিল যেহেতু তথ্য এখানে বাইশ দিনের আছে তাহলে আমরা বাইশ দিনের পঠন যে তথ্য তুলে ধরা হয়েছে সেই পরিসংখ্যা বিভাজন তৈরি করব অর্থাৎ রোহিতদের ওই বাইশ দিনের তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীর উপস্থিতি এখানে দেওয়া আছে এই তথ্য থেকে আমি এই কাঁচা তথ্য থেকে ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব এবং সেই তালিকা থেকে স্তম্ভচিত্র বানাবো তাহলে প্রদত্ত তথ্যের পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। ছক তৈরি করার আগে আমাদের দেখে নিতে হবে এখানে যে সংখ্যাগুলি লেখা আছে সেগুলিকে নির্দিষ্ট একটি ক্রমে সাজানো যায় কি না অর্থাৎ আমরা শান্ত ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই সেক্ষেত্রে সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব প্রথমের সংখ্যা পনেরো তাই পনেরো লিখে ফেললাম রাফ অংশে এরপরে আছে তেতাল্লিশ অর্থাৎ আমরা তেতাল্লিশ সংখ্যাটি লিখলাম এরপরে আছে একান্ন তাই একান্ন সংখ্যাটি লিখলাম এরপরে সাতচল্লিশ ঠিক তেতাল্লিশের পরে সাতচল্লিশ লিখে ফেলি এরপরে ফাইভ আছে তাই পনেরোরও আগে একটি সংখ্যা ফাইভ লিখি একান্ন সাতচল্লিশ আটত্রিশ আছে সুতরাং এইরূপ একটা স্থানে আটত্রিশ লিখে ফেলি এ বাদে আছে সাতচল্লিশ একান্ন এ বাদে আছে একমাত্র সংখ্যা এখানে বিয়াল্লিশ সুতরাং এরূপ একটা স্থানে বিয়াল্লিশ সংখ্যাটি লিখে ফেললাম অর্থাৎ মোট সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা নির্দিষ্ট একটা ক্রমে সাজিয়েছি সুতরাং এই ক্রমেই প্রথমে আমরা সংখ্যাগুলি লিখে ফেলব অর্থাৎ প্রথমে আমরা তিন কলাম যুক্ত একটি ছক তৈরি করে নেব তার ফার্স্ট কলামে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সেকেন্ড কলামে ট্যালিমার্ক এবং থার্ড কলামে পরিসংখ্যা এখানে দিন উল্লেখ করতে হবে সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজালে তাহলে প্রথমে ফাইভ তারপরে ফিফটিন তারপরে থার্টি এইট তারপর ফর্টি টু তারপরে ফর্টি থ্রি তারপরে ফর্টি সেভেন এবং শেষে ফিফটি ওয়ান এইভাবে লিখে নিতে হবে এবং সেই মতো করে নতুন নতুন রো তৈরি করতে হবে অর্থাৎ এটি একটি রো এটি অপর একটি রো এটি একটি রো এটি একটি রো এটি একটি রো এটি অপর একটি রো এটি একটি রো এবং প্রয়োজনে মোট সংখ্যা উল্লেখের জন্য আমরা আরেকটি রোয়ের ব্যবহার করতে পারি এইভাবে প্রথমে রো কলাম একটি ছক তৈরি করে নিলাম যেখানে তাহলে তিনটি কলাম আছে রো আছে এটা লেখার জন্য একটা এবারে বাদে সংখ্যার জন্য সাতটি এবং মোট উল্লেখ করার জন্য অপর একটি প্রথমে ফাইভ অর্থাৎ পাঁচজন ছাত্র উপস্থিত কত কতদিন অর্থাৎ পাঁচকে খুঁজে দেখব এভাবে না করে বা পনেরো জন উপস্থিত কতদিন অর্থাৎ পনেরোকে খুঁজে দেখব কতবার আছে এভাবে না করে আমরা দেখি এখানকার সংখ্যাগুলো ওখানে ফিফটিন আছে অর্থাৎ ফিফটিনের ঘরে একটি ট্যালিমার্ক দিই এরপরে প্রয়োজনটা ফিফটিন কেটে দিলাম অর্থাৎ ফিফটিনটা আমাদের গোনা হয়ে গেল। এরপরে ফর্টি থ্রি ফর্টি থ্রিতে একটা ট্যালিমার্ক দিলাম ফিফটি ওয়ান ফিফটি ওয়ান একটা ট্যালিমার্ক দিলাম ফর্টি সেভেন ফর্টি সেভেন ট্যালিমার্ক দিলাম ফর্টি থ্রি ফর্টি থ্রিতে পুনরায় টেলিমার্ক দিলাম ফাইভ ফাইভে টেলিমার্ক দিলাম ফিফটি ওয়ান টেলিমার্ক দিলাম ফর্টি সেভেন টেলিমার্ক দিলাম থার্টি এইট টেলিমার্ক দিলাম ফিফটি ওয়ান টেলিমার্ক দিলাম ফর্টি সেভেন টেলিমার্ক দিলাম ফিফটি ওয়ান টেলিমার্ক দিলাম ফর্টি সেভেন টেলিমার্ক দিলাম ফিফটি ওয়ান আমরা জানি পঞ্চম ট্যালিমার্কটি এইভাবে দিতে হয় দিলাম ফর্টি সেভেন একইভাবে তিরয দিলাম ফিফটি ওয়ান পুনরায় একটি সোজাভাবে দিলাম ফর্টি সেভেন ফিফটি ওয়ান উভয় গণা হয়ে গেল পুনরায় আবার ফিফটি ওয়ান একটি মার্ক দিলাম ফর্টি থ্রি এখানে ট্যালিমার্ক দিলাম ফর্টি সেভেন ট্যালিমার্ক দিলাম ফর্টি থ্রি ট্যালিমার্ক দিলাম ফিফটি ওয়ান ট্যালিমার্ক দিলাম ফর্টি টু ট্যালিমার্ক দিলাম এবার আমরা ট্যালিমার্ক দেখে পরিসংখ্যাতে সংখ্যাগুলি লিখে নেব এখানে ট্যালিমার্ক একটি অর্থাৎ পরিসংখ্যা ওয়ান এখানে একটি পরিসংখ্যা ওয়ান এখানে একটি পরিসংখ্যা ওয়ান এখানে একটি পরিসংখ্যা ওয়ান এখানে ট্যালিমার্ক আছে এক দুই তিন চারটি অর্থাৎ পরিসংখ্যা ফোর এখানে পাঁচ একে ছটি পরিসংখ্যার করে সিক্স লিখলাম এখানে পাঁচ তিন আটটি এটি লিখলাম আমরা দেখে নেব মোট তাহলে বাইশ দিন হচ্ছে কিনা না আট যোগ ছয় চোদ্দো যোগ চার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে মোট পরিসংখ্যা অর্থাৎ মোট দিন সংখ্যা এখানে টোয়েন্টি টু প্রশ্নে পরিসংখ্যা বিভাজন তালিকা এবং সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করতে বলা হয়েছে তাহলে এরপরে আমরা এই তালিকা থেকে একটি স্তম্ভচিত্র বানিয়ে নেব স্তম্ভচিত্রটি ক্ষেত্রে আমরা স্তম্ভগুলিকে উলম্বভাবে না রেখে প্রয়োজনে এইভাবে অনুভূমিকভাবেও তৈরি করতে পারি তাহলে প্রথমে একটি অনুভূমিক অক্ষ নিলাম এবং একটি উলম্ব অক্ষ নিলাম যারা পরস্পর লম্ব এই অক্ষর নাম ধরে নিই এক্স অক্ষ এবং এই অক্ষের নাম ধরে নিই ওয়াই অক্ষ যারা পরস্পরকে ও বিনতে ছেদ করেছে ধরি এই ওয়াই অক্ষ বরাবর উপস্থিত দিন সংখ্যা এবং এক্স অক্ষ বরাবর ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখ করতে হবে সেক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখের জন্য যেহেতু বিভিন্ন সংখ্যাগুলি আছে তাহলে এক ঘর সমান দশজন ছাত্রছাত্রী ধরে নিই দশজন অর্থাৎ প্রথমে আমরা কতগুলি ঘর কাটিয়ে নেব ক্ষেত্রে আমাদের সুবিধে হবে আমরা স্কেলে এক শ্রেমিকে এক ঘর ধরতে পারি ঠিক দুই শ্রেমিকে দুই ঘর তিন শ্রেমিকে তিন ঘর চার সেমি পর্যন্ত চার ঘর এখানে পাঁচ ঘর ছয় ঘর এভাবে দেখে নিতে পারি এবং আমরা এখানে সহজে ধরি একান্ন জন তাহলে এক ঘর যদি জন হয় তাহলে একান্ন জনের জন্য পাঁচ দশমিক এক ঘর অর্থাৎ পাঁচ সেমি এবং দশমিক এক সেমি এই পর্যন্ত নিতে পারবো এতে আমাদের সুবিধে হবে আচ্ছা কত দিন এখানে আছে একদিন একদিন এক দিন একদিন এক আছে চার অর্থাৎ প্রথমে আমাদের চারটি অবস্থান বেছে নিতে হবে দুই তিন চারটি এবারে আছে ছয় চার আট ছয় চার আট অর্থাৎ মোট সাতটি অবস্থান বেছে নিতে হবে অর্থাৎ এখানে আমরা লিখে দিই একদিন এখানে আমরা লিখি একদিন একইভাবে পুনরায় একদিন একদিন এরপরে তাহলে এটাই চার দিনই উল্লেখ করব চার দিনের পরেরটায় ছ দিন উল্লেখ করব শেষেরটাতে তাতে আট দিন উল্লেখ করব একদিন আছে পাঁচজন পাঁচজন যেহেতু সুতরাং এইভাবে স্কেল ফেলে পাঁচের জন্য আমরা দশমিক পাঁচ শ্রেণী পর্যন্ত আসব এরপরে যেহেতু স্তম্ভ আঁকতে হবে একটু নিচের দিক পর্যন্ত এবং উপর দিক দুই দিকে দুটি রেখা টেনে এটা সংযোগ করে দেব তাহলে এই স্তম্ভটি আসলে পাঁচজন ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে একইভাবে পরে আছে পনেরো ঠিক দ্বিতীয় এই লাইনের সজা এখানে আমরা একটা প্রথমে উলম্ব লাইন প্রয়োজনে টেনে নেব জনের জন্য এক দশমিক পাঁচ অর্থাৎ এই পর্যন্ত আমরা একটা প্রথমে রেখা টেনে নেব প্রয়োজনে যেহেতু স্তম্ভ করতে হবে সুতরাং এর নিচের দিকে একটা রেখা টেনে নেব একইভাবে উপরের দিকে আরেকটা রেখা টেনে নেব আসলে এই স্তম্ভটি হবে যেটা পনেরো জন ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে একইভাবে এরপরে আছে আটত্রিশ অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে আমরা অনুমিকভাবে আটত্রিশের জন্য তিন দশমিক আট অর্থাৎ এইরূপ একটা বিন্দু নেব এটা যোগ করতে পারি না করলে হবে ওগুলো আমরা অনুভূমিক আরেকটা রেখা নেবো অনুভূমিক উপর দিকে একটা নিলাম নিচের দিকে একটা নিলাম অর্থাৎ একটি স্তম্ভ তৈরি হয়ে গেল এই স্তম্ভটি তাহলে আটত্রিশ জন ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে একইভাবে এরপরে আছে বিয়াল্লিশ জন তাহলে এই রেখা বরাবর বিয়াল্লিশ অর্থাৎ ফোর নিয়ে নেব চার সেমি এবং দশমিক দুই সেমি এই বিন্দু পর্যন্ত একইভাবে আমরা অনুভূমিক রেখা টানব স্কেল দিয়েই এবং তারপরে এটা রঙিন করে দেব অথবা নকশা করতে পারি একইভাবে এরপরে আছে ফর্টি থ্রি তাহলে ফর্টি থ্রির জন্য চার দশমিক তিন নিতে হবে আমরা চার দশমিক তিন পর্যন্ত অনুভূমিক আর দুটি লাইন টানব উপরে একটি নিচে একটি যাতে একটি স্তম্ভ তৈরি হয় এবং সেটা নকশা করে দেব একইভাবে শেষেরটি আছে না তার আগে একটি আছে ফর্টি সেভেন ফর্টি সেভেনের জন্য তাহলে ফোর পয়েন্ট প্রয়োজনে প্রথমেই নিচের দিক করেই করে দিই ওই বিন্দু সোজা না করে ফোর পয়েন্ট সেভেন অর্থাৎ সাতচল্লিশের জন্য করলাম যেহেতু স্তম্ভ করতে হবে একটু উপর দিক করে আরেকটি ফোর পয়েন্ট সেভেন বিন্দু নিলাম তা রেখা রেখাংশ নিলাম তাহলে একটি স্তম্ভ তৈরি হয়ে গেল এরপরে আছে একান্ন একান্নর জন্য তাহলে পাঁচ দশমিক এক সেমি নেব অর্থাৎ এই বিন্দু সোজা করতে একটু নিচের দিকে প্রথমে সরাসরি নিলাম ফাইভ পয়েন্ট ওয়ান একটি রেখাংশ টেনে নেব অর্থাৎ ওয়াই অক্ষ থেকে ডান দিকে অপর আরেকটি রেখাংশ টেনে নেব এবার এই দুটি বিন্দু সংযোগ করে দেব তাহলে এই স্তম্ভটি আসলে একান্ন জন ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে এইভাবে আমরা প্রথমে একটি পরিসংখ্যাভাজন ছক তৈরি করলাম এবং সেই ছক থেকে স্তম্ভ চিত্র বানালাম যে স্তম্ভ চিত্রে স্তম্ভগুলি এক্ষেত্রে আমরা অনুভব করেছি প্রথম স্তম্ভ আসলে পাঁচজন ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে যেই পাঁচজন ছাত্রছাত্রী একদিন উপস্থিত ছিল পরের এই স্তম্ভ পনেরোজন ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে যারা একদিন ছিল পরের আটত্রিশ জন তারাও একদিন ছিল তারপরের বিয়াল্লিশ জন তারাও একদিন ছিল তেতাল্লিশ জন ছিল ছ দিন এবং একান্ন জন ছিল আট দিন আশা করি তোমরা স্তম্ভচিত্র এবং পরিসংখ্যা বিভাজন ছক কীভাবে তৈরি করা যায় সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেলে এরপর দুয়ে দাগের সমস্যাটি লক্ষ্য করো আমাদের শ্রেণির চল্লিশজন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম এই স্তম্ভচিত্র দেখি ও নানা প্রশ্নের উত্তর খুঁজি তাহলে আমরা একটা স্তম্ভচিত্র দেখলাম এখানে যেখানে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘণ্টা সময় দেওয়া আছে ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সময় এবং অনুভূমিকক্ষ বরাবর ওয়ান টু থ্রি ফোর করে লেখা আছে ছাত্রছাত্রীর সংখ্যা অর্থাৎ এক ঘন্টা একজন ছাত্রী ছাত্র বা ছাত্রী কাউকে আমরা দেখছি না যারা কিনা দু ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় দেয় আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে দু ঘন্টা করে সময় দেয় আটজন তিন ঘন্টা করে সময় দেয় ঠিক এই সোজা করতে দেখো বারো লেখা আছে অর্থাৎ বারোজন চার ঘন্টা করে সময় দেয় ঠিক এই প্রান্তবিন্দু থেকে সজা নিজে নিচে দিকে নেমে এলে পাচ্ছি ১৪ সুতরাং চোদ্দো জন পাঁচ ঘন্টা করে সময় দেয় ঠিক এই প্রান্ত থেকে সোজা নিজের নিচে নেমে আসি ছয় লেখা আছে অর্থাৎ পাঁচ ঘন্টা করে সময় দেয় ছজন এবার আমাদের কতগুলি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমের সমস্যা স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি কতজন করে কতক্ষণ প্রশ্নের ভাষা এখানে কতজন করে কতক্ষণ তাহলে আমাদের দেখা উচিত একজন করে কতক্ষণ দুজন করে কতক্ষণ সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই সোজা বা এই সজা যদি বলি তাহলে ছজন করে পাঁচ ঘন্টা অতএব উত্তর দিতে হবে ছজন করে পাঁচ ঘন্টা একইভাবে ছয়ের পর আমরা সাত লক্ষ্য করলাম অর্থাৎ সাতজন করে কোনো সময় দেখতে পাচ্ছি না আটজন করে এই পর্যন্ত দেখতে পাচ্ছি দু ঘন্টা অর্থাৎ আটজন করে দু ঘন্টা এরপরে নয়ের দিকে তাকায় দশ এগারো বারো ঠিক বারো সোজা এখানে থেমে গেছে এই স্তম্ভটি তাহলে জন করে এই স্তম্ভ অর্থাৎ তিন ঘন্টার এই স্তম্ভটি তাহলে বারোজন করে তিন ঘন্টা এরপরে দেখি তেরো না তেরো সোজা কোনো স্তম্ভ থেমে নেই এখানে আছে চোদ্দো এই স্তম্ভ অর্থাৎ ১৪ জন চোদ্দো জন করে তারা চার ঘণ্টা অর্থাৎ এখানে প্রশ্ন আছে কতজন করে দৈনিক কত ঘন্টা সময় দিয়ে দিয়ে থাকে ছুটির দিনে আমরা দেখলাম ছজন করে দৈনিক পাঁচ ঘন্টা আটজন করে দৈনিক দু ঘন্টা বারোজন করে দৈনিক তিন ঘন্টা এবং জন করে দৈনিক চার ঘন্টা সময় দিয়ে থাকে ছুটির দিনে অর্থাৎ এই সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমরা অনুভূমিক অক্ষ বরাবর মানের সাপেক্ষে উলম্ব অক্ষ বরাবর মান নির্ণয় করলাম একই সমস্যার সমাধান উলম্ব অক্ষ সাপেক্ষে অনুভূমি অক্ষ বরাবর মানও বের করা যেত অর্থাৎ দু ঘন্টা করে সময় দেয় আটজন তিন ঘন্টা করে সময় দেয় জন চার ঘন্টা করে সময় দেয় ১৪ জন পাঁচ ঘন্টা করে সময় দেয় ছজন এভাবে উত্তর লেখা যেত যেহেতু প্রশ্নে বলা আছে কতজন করে কত ঘন্টা সময় দেয় তাই জনের সাপেক্ষে সময়টা নির্ণয় করলাম দ্বিতীয় সমস্যাটি উল্লেখ করো দেখো কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে সবচেয়ে বেশি সময় আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি সময় অর্থাৎ চার ঘন্টা করে পাঁচ ঘন্টা করে সময় দেয় এখানে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আছে তাহলে সবচেয়ে বেশি সময় অর্থাৎ পাঁচ ঘন্টা করে সময় দেয় কতজন ছাত্রছাত্রী ছজন ছাত্রছাত্রী তৃতীয় প্রশ্নর আছে প্রতি ছুটির দিনে দু ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে দু ঘন্টা করে আমরা এই ছবিটির দিকে তাকাই বা এই স্তম্ভটির দিকে দু ঘন্টা করে তাহলে আটজন অর্থাৎ দ্বিতীয় সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি সময় তাই প্রথমে সময়ের দিকে তাকালাম তারপর দেখলাম ওর প্রান্তবিন্দু থেকে নিচের দিকে নেমে এলে কোন সংখ্যাটি লেখা আছে ছয় অতএব সবচেয়ে বেশি সময় দেয় ছজন এইভাবে সমস্যাটির সমাধান করলাম তৃতীয় সমস্যাটির ক্ষেত্রে দু ঘন্টা করে বলা আছে কতজন তাই প্রথমে একইভাবে দুই ঘন্টা এই স্তম্ভটার দিকে তাকালাম তার প্রান্তবিন্দু থেকে সোজাসুজি নিচের দিকে নেমে এলাম আট লেখা আছে তাই সিদ্ধান্ত নিতে পারলাম প্রতি ছুটির দিনে দু ঘন্টা করে বাড়ির কাছে আটজন ছাত্রছাত্রী সাহায্য করে এরপর তিনের দাগের সমস্যাগুলি দেখো নিচের পায়চিত্র দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি এটি একটি পাইচিত্র অর্থাৎ বৃত্তাকার চিত্র যেখানে বৃত্ত কলা দ্বারা নির্দিষ্ট তথ্যকে প্রকাশ করা হচ্ছে শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পায়চিত্র এখানে আছে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা লোকসঙ্গীতের শ্রোতা আধুনিক সঙ্গীতের শ্রোতা এবং রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা প্রশ্নে বলা হয়েছে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি আমরা লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটির দিকে তাকালে বুঝতে পারছি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি প্রশ্নে বলা আছে টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট আসলে কত অংশ লিখতে হবে টোয়েন্টি সমান আমরা জানি একশো ভাগের মধ্যে কুড়ি ভাগ অর্থাৎ কুড়ির একশো অংশ সমান টোয়েন্টি পার্সেন্ট মানে আসলে কুড়ির একশো সমান একের পাঁচ এখানে যেহেতু বলা হয়েছে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্ত সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ তাই আমরা একের পাঁচ অংশ উল্লেখ করব অর্থাৎ লোকসঙ্গীতের শ্রোতার পরিমাণ বৃত্তকার ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট সমান কুড়ির একশো অংশ সমান একের পাঁচ অংশ এরপরে দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি অর্থাৎ আমাদের দেখতে হবে কোন বৃত্তকলাটির ক্ষেত্রফল বেশি আমরা দেখতে পাচ্ছি এখানে আধুনিক সঙ্গীতের শ্রোতার যে বৃত্তকলাটি দেওয়া আছে সেটি সবচেয়ে বড় সুতরাং পাইচিত্র থেকে বোঝা যাচ্ছে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি এরপরে বলা হয়েছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম লিখি অর্থাৎ কোন বৃত্তকলাটি কম ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের দেখতে হবে আমরা দেখতেই পাচ্ছি এই অংশটি সবচেয়ে কম বা ছোটো সুতরাং ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম তাহলে এই পাইচিত্র থেকে আমরা প্রথমে সমস্যাটির সমাধানের ক্ষেত্রে যেহেতু বলা হয়েছে লোকসঙ্গীতের শ্রোতা বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ এখানে উল্লেখ আছে টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ বৃত্তকা বৃত্তাকার ক্ষেত্রের টোয়েন্টি পারসেন্ট সমান বৃত্তাকার ক্ষেত্রের কুড়ির একশো অংশ সমান একের পাঁচ অংশ লিখলাম অংশ আর পরের প্রশ্ন আছে কোন ধরনের শ্রোতা গানের শ্রোতা সবচেয়ে বেশি আমরা এখানে ছবির দিকে তাকালেই বুঝতে পারছি অথবা সংখ্যার দিকে তাকালেও হয় এখানে ফর্টি আছে এখানে টোয়েন্টি টেন থার্টি আমরা জানি সংখ্যাগুলির মধ্যে ফটি সংখ্যাটি বড় সেখান থেকেও সিদ্ধান্ত নেওয়া যায় আমরা এই সংখ্যাগুলির দিকে না তাকিয়েও শুধুমাত্র দেখতে পাচ্ছি এই বৃত্তাকার ক্ষেত্রটি এই যে বৃত্ত কলাটি সবচেয়ে বেশি জায়গা নিয়ে আছে আসলে এই যে বৃত্ত চাপটাও বেশি আছে যে বৃত্ত চাপ বেশি হবে সেই বৃত্ত কলা অংশটাও বেশি হবে আমরা বৃত্ত চাপের দিকে তাকালেই বুঝতে পারি এখানে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি এবং আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কম শ্রোতা ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা তিনের দাগের সমস্যাটি লক্ষ্য করো দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাইচিত্র প্রথম প্রশ্ন পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সঙ্গে সঙ্গে আমরা খবরের লেখাটার দিকে তাকাই এখানে আছে কুড়ি ডিগ্রি দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি অর্থাৎ প্রথমটির ক্ষেত্রে আমাদের কুড়ি ডিগ্রি আসলে কত অংশ বের করতে হবে কুড়ি ডিগ্রি এটা আমরা জানি বৃত্তের কৌণিক মান অর্থাৎ কেন্দ্রীয় মান বা কেন্দ্রীয় কৌের ক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রির মধ্যে কুড়ি ডিগ্রি অর্থাৎ অংশ করলে হচ্ছে তিনশো ষাটের মধ্যে কুড়ি অর্থাৎ একের আঠেরো তাহলে উত্তর লিখতে হবে অতএব খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তকার ক্ষেত্রের একের আঠের অংশ এরপরে কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সবচেয়ে বেশি দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে দুই চল্লিশ ডিগ্রি আছে প্রমোদমূলক এরূপ অনুষ্ঠানের দর্শক অর্থাৎ এই অংশটি সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে সুতরাং প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি প্রয়োজনে আমরা দুশো চল্লিশ ডিগ্রি গ্রেটার দেন নব্বই ডিগ্রি গ্রেটার দেন কুড়ি ডিগ্রি গ্রেটার দেন দশ ডিগ্রি এটা উল্লেখ করতেই পারি কারণ এই সংখ্যাগুলির থেকেই আমরা সিদ্ধান্ত নিলাম এই সংখ্যাগুলি বা এখানে কনের মাপগুলি দেওয়া আছে তো এই কোণের মাপগুলি থেকে আমরা সিদ্ধান্ত নিলাম দুশো চল্লিশ ডিগ্রিটি সবচেয়ে বেশি তাই প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি এরপরে তৃতীয় প্রশ্ন কোন ধরনের দর্শক সবচেয়ে কম তাহলে এখান থেকে আমরা বুঝে যাচ্ছি সবচেয়ে কম দশ ডিগ্রি অর্থাৎ এক্ষেত্রে তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম এরপরে জানতে চাওয়া হয়েছে মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন লিখি আমরা দেখলাম এখানে খেলাধুলা লেখা আছে নাইনটি ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির কত অংশ সেটা প্রথমে বের করতে হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্রীয় কোণ নাইনটি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির অংশ হিসেবে প্রকাশ করলে হয় নাইনটি ডিগ্রি বাই তিনশো ষাট ডিগ্রি সমান নাইনটি বাই তিনশো ষাট সমান পাঁচ ছত্রিশ একের চার অংশ হিসেবে লিখেছি সুতরাং এটা অংশলিখি 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 হ্যাঁ এটির ক্ষেত্রে আমরা কুড়ি ডিগ্রি সমান লিখতে পারি না তাহলে কুড়ি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির অংশ হিসাবে হয় কুড়ি বাই তিনশো ষাট অবশ্যই ডিগ্রি অর্থাৎ একক এখানে ডিগ্রি একইভাবে আমরা এক্ষেত্রেও প্রথমে নাইনটি ডিগ্রি বাই তিনশো ষাট ডিগ্রি লিখে সেখান থেকে ওয়ান বাই ফোর পেলাম ওয়ান বাই ফোর অংশ তাহলে মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন অতএব মোট দর্শকের একের চার অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন আশা করি তোমরা প্রথম তিনটি দাগের সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও